হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি। তো বেসিক্যালি আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি সেটা টপ ফাইভ ইন্টারভিউ কোশ্চেন। তুমি যেখানে কোম্পানিতে যাও, ঠিক আছে, তোমাকে এই কোশ্চেনটা অবশ্যই ম্যানুয়াল টেস্টিং পারপাস থেকে এই কোশ্চেনটা অবশ্যই তোমাদের টপ ফাইভ অফ ইন্টারভিউ কোশ্চেন হবে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিগ্রেশন টেস্টিং অ্যান্ড রিটেস্টিং। তো মেক শিওর আমাদের এই টপিকটা সম্বন্ধে খুব ভালো একটা নলেজ থাকা দরকার। ওকে, আমি এই রিগ্রেশন টেস্টিং আর রিটেস্টিং এর ডিফারেন্সটা বলার আগে তোমাদের এটা জানাতে চাই, আমি অলরেডি আগে আমি আগের ভিডিওতে আমি রিগ্রেশন টেস্টিং রিটেস্টিং দুটো আলাদা আলাদা করে দুটো ভিডিও বানিয়েছি ইন ডিটেলসে বোঝার জন্য। তোমরা যদি এখনো ওই রিগ্রেশন টেস্টিং রিটেস্টিং এর ভিডিওটা না দেখে থাকো, তো আমার অনুরোধ তোমরা রিগ্রেশন টেস্টিং রিটেস্টিং এর ভিডিওটা দেখো। ওকে, তাহলে তোমাদের কাছে আরো একটি স্বচ্ছ ধারণা চলে আসবে যে কি ডিফারেন্স, কি ডিফারেন্স কি কি আছে রিগ্রেশন টেস্টিং আর রিটেস্টিং এর। ওকে, তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি রিগ্রেশন টেস্টিং রিটেস্টিং এর ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিগ্রেশন টেস্টিং আর রিটেস্টিং? ওকে, নাও আমি আমি রিগ্রেশন টেস্টিং সম্বন্ধে এটা বলতে পারি যে আমাদের কোনো অ্যাপ্লিকেশনের আনচেঞ্জ যে ফিচার আছে, আনচেঞ্জ ফিচারকে টেস্ট করতে হয়। ওকে, এটা মিক্সচার করার জন্য, ওকে, আফটার অ্যাডিং এ ফিচার, কোনো ফিচার অ্যাড করার পর, কোনো ফিচার ডিলিট করার পর, কোনো ফিচার মডিফাই করার পর, কোনো কোনো ডিফেক্ট ফিক্সড করার পর, এইসব জিনিসগুলো করার পর যেন আমার আনচেঞ্জ যে মানে কি বলবো, আনচেঞ্জ যে ফিচারটা আছে অ্যাপ্লিকেশনে সেখানে যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে। ওকে, তার মানে আমি এটা বলতে পারি যে উই হ্যাভ টু টেস্টিং দ্য আনচেঞ্জ ফিচার অফ অ্যান অ্যাপ্লিকেশন। ওকে, আমাদের কোনো আনচেঞ্জ অ্যাপ্লিকেশনে আনচেঞ্জ ফিচারকে টেস্ট করতে হবে টু মেক শিওর, এটা নিশ্চিত করার জন্য যে আফটার অ্যাডিং এ ফিচার, কোনো ফিচার অ্যাড করার পর, কোনো ফিচার ডিলিট করার পর, কোনো নতুন মডিফিকেশন করার পর ফিচারের ওপর, ওকে, কোনো কোনো বাগ বা কোনো ডিফেক্ট ফিক্সড করার পর, এসব জিনিসগুলো করার পর যেন আমার আনচেঞ্জ যে সফটওয়্যারটা রয়েছে তার উপর যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে। ওকে, তো এটাই হচ্ছে রিগ্রেশন টেস্টিং। ওকে, নাও আমি যদি একটা সহজ এক্সাম্পল দিই, সাপোজ আমি একটা লগ ইন পেজ বানাচ্ছি। ওকে, সাপোজ একটা লগ ইন পেজ আছে যেখানে একটা ইউজার নেম ফিল্ড আছে, ওকে, একটা পাসওয়ার্ড ফিল্ড আছে, লেটস সে এটা একটা ইউজার নেম ফিল্ড, এটা একটা পাসওয়ার্ড ফিল্ড, অ্যান্ড দেন এটা একটা লগ ইন বাটন, লগ ইন বাটন। সো আমি কি বলেছি, আমি ডেফিনেশন দেওয়ার সংজ্ঞাটাই কি বললাম, যে উই হ্যাভ টু টেস্টিং দ্য আনচেঞ্জ ফিচার অফ অ্যান অ্যাপ্লিকেশন। আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশনের আনচেঞ্জ ফিচারকে টেস্ট করতে হবে, এটাকে এটা নিশ্চিত করার জন্য, এটাকে নিশ্চিত সুনিশ্চিত করার জন্য যে সাম চেঞ্জেস লাইক আফটার অ্যাডিং এ ফিচার, কোনো ফিচার অ্যাড করার পর, আফটার ডিলিটিং এ ফিচার, কোনো ফিচার ডিলিট করার পর, কোনো মডিফিকেশন করার পর, কোনো বাগ বা ডিফেক্ট ফিক্স করার পর, এইসব জিনিসগুলো করার পরেও যেন আমার যে আনচেঞ্জ যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটা রয়েছে তার উপর যেন কোনো ইম্প্যাক্ট না ঘটায়। যেমন লেটস সে ফর এক্সাম্পল, আমার এই লগ ইন পেজ, এখানে ইউজার নেম ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে, লগ ইন বাটন আছে। ওকে, সো নতুন কোনো একটা ফিচার্স অ্যাড হয়েছে এই অ্যাপ্লিকেশনটার ওপর, আমি ধরে নিচ্ছি এই অ্যাপ্লিকেশনটার নতুন ফিল্ডের নাম হলো সাপোজ যে ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড। নাও এই যে ফিচারটা অ্যাড করছি, আমি কি বলেছি আফটার অ্যাডিং এ ফিচার, প্রথম আনচেঞ্জ ফিচারের মধ্যে কি বলেছি আফটার অ্যাডিং এ ফিচার, মানে এই ফিচারটা অ্যাড করলাম, করার পর আমরা আবার যখন জিনিসটা রিগ্রেশন টেস্ট করব পুরো সফটওয়্যারের উপর, তখন আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে, আমাদেরকে এটা খুব ভালো করে চেক করতে হবে যে এই ফরগেট পাসওয়ার্ড ফিচারটা অ্যাড করার পর যে আমার লগ ইন বাটন যে ফাংশনালিটি বা ইউজার নেম পাসওয়ার্ড ফাংশনালিটি এগুলোতে কোনো ইম্প্যাক্ট করে না, তো
দেখো, প্রথমে এই ফিচার, প্রথমে এই সফটওয়্যারটার মধ্যে এই পার্টগুলো খুব ভালোভাবে কাজ করছিল। আমি ধরে নিচ্ছি এই লগ ইন বাটন, এই ইউজার নেম, এই পাসওয়ার্ড, এই তিনটে খুব সুন্দরভাবে কাজ করেছিল। নাও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিয়েছে ফরগেট পাসওয়ার্ড একটা নতুন ফাংশনালিটি অ্যাড করার। ওকে, এইটা অ্যাড করার পর যেন এইগুলোই কোনো ইম্প্যাক্ট না করে, বা হয়তো ক্লায়েন্ট বলেছে আমার লগ ইন বাটনটা এখান থেকে সরিয়ে দিয়ে অন্য কিছু একটা বাটন দিতে বলেছে, সাপোজ লাইক সে কিছু একটা সাইন আপ বাটন দিতে বলেছে বা কিছু একটা বাটন দিতে বলেছে। ওকে, তো সেই যে নতুন যে আমি যে মডিফিকেশন করলাম, সেই মডিফিকেশন করার পরে যেন আমার পুরো জিনিসটা যেন কোনো ইম্প্যাক্ট না করে, এই জিনিসটা চেক করাটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। ওকে, নাও ক্লিয়ার রিগ্রেশন টেস্টিংটা কি? ওকে, নাও আসছি আমি রিটেস্টিং। রিটেস্টিং মানে কি? রিটেস্টিং মানে এটাই বোঝায় যে যখন যখন কোনো যখন ডেভেলপার টেস্ট ইঞ্জিনিয়ারদের কোনো বিল্ড দেবে, এটা টেস্ট করার জন্য যে আমরা আগের বিল্ডে যে বাগ বা ডিফেক্টটা রেজ করেছিলাম, নতুন বিল্ডে সেই ডিফেক্টটা বা বাগটা ফিক্সড হয়েছে কিনা। তার মানে সাপোজ লেট সে এজ এ এক্সাম্পল, আমরা আমাদের আমাদের ডেভেলপ আমরা একটা কোনো অ্যাপ্লিকেশন টেস্ট করছি, লেট সে আমি ডায়াগ্রাম হয়েছে আমি এই অ্যাপ্লিকেশনটা টেস্ট করছি। ওকে, সাপোজ এটার বিল্ড নাম্বার আমি ধরে নিচ্ছি, ওকে, বিল্ড নাম্বার 1.0। নাও এই বিলটা ডেভেলপার রিলিজ করেছে, আমি এই বিলটা টেস্ট করছি, আমি টেস্ট করতে গিয়ে দেখতে গেলাম যে লগ ইন বাটন ফাংশন এটা ঠিকঠাকভাবে কাজ করছে না, তো অবশ্যই আমি ইস্যুটা বা ডিফেক্টটা রেজ করলাম ডেভেলপারদের কাছে। দেন ডেভেলপার সেটাকে আবার রিডেভেলপ করলো, করে এগেন নতুন একটা বিল্ডে পুরো জিনিসটাকে আপলোড করলো বা পুরো জিনিসটাকে রিলিজ করলো, সেটা সাপোজ ধরে নিচ্ছি বিল্ড নাম্বার 2.0। তো আমাদেরকে এই নতুন বিল্ডে টেস্ট করতে হবে যে শুধুমাত্র যেই বাগটা বা যেই ডিফেক্টটা আমি আগের বিল্ডে রেজ করেছিলাম, সেই ডিফেক্টটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা, বা বলতে পারি আমরা বলতে পারি যে এই লগ ইন বাটন ফাংশনটা ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড, মানে ঠিকঠাকভাবে কাজ করছে বা ফিক্সড হয়ে গেছে সুন্দরভাবে একদম, ঠিক আছে? তো এটা হলো রিটেস্টিং। ওকে, তাহলে আমাদের কাছে রিটেস্টিং জিনিসটা অ্যান্ড রিগ্রেশন টেস্টিং জিনিসটা ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, আমরা এটা বলতে পারি যে এরকম ভাবেও বলতে পারি জিনিসটা, আমি যদি জিনিসটাকে আমি যদি ডিফাইনটা করে দিই তোমাদের সামনে, রিগ্রেশন টেস্টিং, আমি রিগ্রেশন টেস্টিং এটা বলতে পারি প্রথম নম্বর পয়েন্টে, যে এরকম বলতে পারি যে টেস্টিং দ্য আনচেঞ্জ ফিচার অফ অ্যান অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন টু ম্যাক্সিওর দ্যাট চেঞ্জেস লাইক, ওকে, কি পয়েন্ট বলেছিলাম, অ্যাডিং এ ফিচার, অ্যাডিং এ ফিচার, ডিলিটিং এ ফিচার, মডিফিকেশনস ফিচার, ফিচার অর কি বলতে পারি আমরা, ফিক্সড এনি বাগ অর ডিফেক্ট। ওকে, ডিফেক্ট উই হ্যাভ টু মেক শিওর দ্যাট অল অফ দিস থিংস আর নট ইম্প্যাক্টিং, ওকে, নট ইম্প্যাক্টিং দ্য আনচেঞ্জ ফিচার অফ অ্যান অ্যাপ্লিকেশন, আনচেঞ্জ ফিচার অফ অ্যান অ্যাপ্লিকেশন, ক্লিয়ার? নাও রিটেস্টিং এ আমরা কি বলতে পারি, সহজ ভাষা যদি রিটেস্টিং বলতে হয়,
performed, to make sure that the test cases which failed, okay, earlier are passed after the are fixed. Clear. Testing the unchanged feature of an application to make sure that changes like adding a feature, deleting a feature, modifications of feature, or fixed any bug or defect, all these things are not impacting the unchanged feature of an application. It is regression testing. A retesting performed to make sure that the test cases which failed earlier are passed after the defects are fixed. It is retesting. Okay. Now, it is main key difference. Second point, I mean, regression testing is priority. Retesting is thicker com. Obviously, Karan retesting ta subsume age priority test kotabe. Priority first of the compared to regression testing. Tamane retesting priority ta compare kori regression testing song, taole it to basic. Mane priority of regression testing is lower than retesting, but priority of retesting is higher than regression testing. Mane regression testing er priority ta sobshomoy kom jodi compare kori retesting er songe, kintu retesting er priority ta sobshomoy beshi jodi compare kore thaki regression testing er songe. So now clear. Now third point ki bolte mani amra je amra regression testing ke automate korte pari. আমরা রিগ্রেশন টেস্টিং কে কোন অটোমেশন টুল দিয়ে বা অটোমেটেড টুল দিয়ে আমরা অটোমেট করতে পারি, বা রিটেস্টিং কে আমরা অটোমেট করতে পারি না. ওকে, আচ্ছা, তার মানে কি হলো, আমরা এই রিগ্রেশন টেস্টিং রিটেস্টিং জিনিসটা থেকে একটা জিনিস কনক্লুড করতে পারছি, মানে একটা উপসংহার দিতে পারছি, যে রিগ্রেশন টেস্টিং পাস্ট যে টেস্ট কেসগুলো পাস্ট হয়ে গেছে সেই পাস্ট টেস্ট কেসের উপর বেস করে হয়, but retesting always fail test case er upore base kore hoy. Okay, regression testing sob somoy past test case er upore base kore hoy, test korte hoy, ar retesting amader fail test case er upor base kore test korte hoy. Okay, so I think ei video ta tomader khubi kaaje lagbe. Okay, jodi tomader video ta bhalo lage thake to obosshoi amar কমেন্ট করো, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো. ওকে, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো. ওকে, এছাড়াও ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য. তো এটাই হলো রিগ্রেশন টেস্টিং আর রিটেস্টিং এর মেন ডিফারেন্স. ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরো টপিক নিয়ে. ওকে, সো থ্যাংক ইউ.